দর্শক, একটি ব্রেকিং খবর। ভারতে পালানোর সময় বিএসএফের গুলিতে গেলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পান্না, পুরো নাম ইসহাক আলী খান পান্না। দর্শক, খুবই পরিচিত মুখ রাজনীতির অঙ্গনে, আওয়ামী লীগ অঙ্গন তো বটেই। দুর্ভাগ্যজনক এই কারণে যে আমরা বহুদিন থেকে বলছিলাম যে বিএসএফ কিন্তু বেপরোয়াভাবে গুলি চালায় এবং তারা কোনোভাবেই কারো প্রাণ রক্ষা করার জন্য যে প্রধান এ যে তাকে আটক করা, তার হাঁটু নিচে গুলি করা, আর তারপরেও যেহেতু কেউ সশস্ত্র না, ফলে তাকে কোনোভাবেই গুলি করা যায় না। অবৈধভাবে সীমান্ত যদি এদিক মানে এপার ওপার করে তাহলে সীমান্তরক্ষী বাহিনীরা তাদেরকে আটক করে অবৈধ অনুপ্রবেশের জন্য, কিন্তু গুলি করে না। আমরা এতদিন বলতাম সাধারণ মানুষ মারা যেত, এখন দেখেন সরকার যে পট পরিবর্তন হলো হাসিনার পতনের পর, এখন উর্ধ্বশ্বাসে বিভিন্ন সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছে আওয়ামী লীগের নেতা কর্মীরা, তার সমর্থকরা। কালকে দেখেন একটা দুর্ঘটনা ঘটতে পারত, সেই সিলেটের যেই জায়গা থেকে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক পালাচ্ছিলেন, সেখানেও কিন্তু যদি বিএসএফ থাকতো তাহলে ওই অবৈধ অনুপ্রবেশের সময় যদি ওখানে দালাল বা সাধারণ পাবলিক না থাকতো তাহলে কিন্তু বিএসএফ গুলি করে দিত। আজকে দেখেন সেই ঘটনাটা, আমি কালকেই ভাবছিলাম যে সে তো ভারতে ঢুকে পড়েছিল, তারপরে ঢুকে পড়ার পর তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা চিন্তাই করে রেখে দিয়ে তাকে আবার ফেরত পাঠিয়েছে এবং তারপরে বিজিবির কাছে ধরা পড়ে। বিজিবি তার গুলি চালায়নি, কিন্তু বিএসএফ যদি এই অবস্থাটা দেখত, অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশ, স্টেট কিন্তু ফায়ার করে দিত। সেরকমই একটি একটি আমরা দর্শক একটা চিত্রও পেয়েছি ইসহাক আলী খান পান্না, যে কোন এলাকা দিয়ে বা কীভাবে বিস্তারিত জানা যায়নি, কিন্তু তার একটি মরদেহর ছবি পাওয়া গেছে, তার ছবি তো এমনি তো আছেই, সে কিন্তু মারা গেল সেই বিএসএফের গুলিতে। খবরে বলা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না মারা গেছে, পালিয়ে ভারতের প্রবেশের সময় শুক্রবার মধ্যরাতে মেঘালয়ের শিলং পাহাড়ে ওঠার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু ঘটে বলে জানা গেছে। কিন্তু বিষয়টি তা না, বিষয়টি হচ্ছে যে যখন কি বিএসএফ ধাওয়া করে তখন সে সম্ভবত পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ে অথবা বিএসএফের সরাসরি গুলি চালায় এবং সেই গুলিতে মারা গেছে। তার মৃত্যু সম্পর্কে বিস্তারিত জানা যায়নি, দুটি তথ্যই আছে যে পাহাড় থেকে পড়ে গিয়ে সে মারা গেছে, আরেকটি ভাষ্য আছে বিএসএফের গুলিতে মারা গেছে। ভারতের কলকাতায় অবস্থান করা পান্নার এক ঘনিষ্ঠজন শনিবার সমকালকে তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। নাম প্রকাশ অনিচ্ছুক ব্যক্তি জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে বেশ কিছুদিন আত্মগোপনে থেকে ভারতে পালাতে চেয়েছিলেন ইসহাক আলী খান পান্না। তার মানে সিলেট দিয়ে, যেমন সীমান্ত দিয়ে পালাতে চেয়েছিলেন শামসুদ্দিন মানিক, আর এই ইসহাক আলী খান পান্না হচ্ছে মেঘালয় সীমান্ত দিয়ে, মানে আমাদের ওই মেঘালয়ের কাছাকাছি যেই সীমান্তবর্তী এলাকা আছে সেটাও সিলেট নিশ্চয়ই, সেই সিলেট দিয়ে পালানোর চেষ্টা করছিল এবং সেখানে এই দুর্ঘটনাটি ঘটে। সীমান্ত পার হয়ে শুক্রবার রাত 12টায় হিমালয়ের রাজধানী শিলংয়ের একটি পাহাড়ে ওঠেন তিনি। পাহাড় পার হয়ে ওপারে যাওয়ার চেষ্টার সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি, এতেই তার মৃত্যু ঘটে। তবে পান্নার মৃত্যু কীভাবে ঘটেছে তা নিয়ে বিভিন্ন তথ্য মিলছে। কেউ কেউ বলছেন পাহাড়ে ওঠার সময় পা পিছলে পড়ে মারা যান। পান্নার বড় ভাইয়ের শ্যালক জসিমউদ্দিন খানের সঙ্গেও সম্পর্ক ছিল তার। জসিমউদ্দিন বলছেন 3 দিন আগে পান্নার সঙ্গে তার কথা হয়, 25 জুলাই তিনি পিরোজপুর শহরের বাড়ি এসে 2 দিন পর ফিরে যান। জসিমের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন পান্না, ওপারেই তার মৃত্যু হয়, সেটা গুলিতে নাকি স্ট্রোকজনিত কারণে তা নিশ্চিত হতে পারেনি তারা। সীমান্তের ভারত প্রান্তের একটি থানায় তার মরদেহ রয়েছে বলে জানা গেছে। এই তথ্য জানান পান্নার ভাগ্নে ও কাউখালী চিড়াপাড় সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়েকুজ্জামান মিন্টু। ভিন্ন একটি সূত্র বলছে ভারতে পালানোর সময় পান্নার সঙ্গে সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিনও আছে। আমিনুল ইসলাম আমিন, তার মানে তিনি হচ্ছে আমিনুল ইসলাম আমিন হচ্ছে চট্টগ্রামের যে নেতা। তবে বিষয়টি নিশ্চিত হতে আমিনের মোবাইল ও হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিয়েও বন্ধ পাওয়া গেছে। আরেকটি সূত্র বলছে পান্নার সঙ্গে
ঝালকাঠি ছাত্রলীগের একজন নেতা ছিলেন। এদিকে পুলিশের তরফে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পান্নার মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে কারো বক্তব্য পাওয়া যায়নি। আইজিপি নুরুল হুদা সাবেক তিনি বলছেন, কেউ বৈধ বা অবৈধ যেভাবেই ভারতে যাক, মরদেহ ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধু বিষয়টি যে কোনো পক্ষ থেকে সেখানকার বাংলাদেশ দূতাবাসে জানাতে হবে, এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত হবে মৃত ব্যক্তি বাংলাদেশের নাগরিক কিনা, পরে দূতাবাসের তহবিল থেকে বা স্বজনের খরচে মরদেহ পাঠানোর ব্যবস্থা করে দূতাবাস। গত 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর থেকেই আত্মগোপনে ছিলেন ইসহাক আলী খান পান্না। সেদিনই তার পিরোজপুর শহরের পাড়েরহাট সড়কের বাড়িতে ভাঙচুর করে আগুন দেয় দুর্বৃত্তরা। পিরোজপুরের পৈতৃক নিবাস পৃথক দ্বিতল ভবন করেছিলেন পান্না, সেখানেই ভাঙচুর চলে। তার এক ভাই ওই বাড়িতে থাকলেও সরকার পতনের পর থেকে আত্মগোপনে আছেন। পান্নার গ্রামের বাড়ি পিরোজপুরের কাউখালি গ্রামের বেকুটিয়া গ্রামে, তবে গ্রামের বাড়িতে তার যাতায়াত তেমন নেই, পিরোজপুর গেলে শহরের বাড়িতেই থাকতেন তিনি। ইসহাক আলী খান পান্নার স্ত্রী আইভিন পারভিন বাদন ক্যান্সারে আক্রান্ত হয়ে 45 বছর বয়সে 2016 সালে 24 এপ্রিল মারা যান। আইরিন সরকারি উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের ভিপি ছিলেন। স্ত্রীর মৃত্যুর পর পান্নার বিয়ে করেননি। যাই হোক, তার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে, সেই তথ্য আপাতত না যাই। আরেকটি তথ্য পাওয়া গেছে, সেখানেও কিন্তু একটি কথা বলা হচ্ছে, কালবেলাতে বলা হচ্ছে, কালবেলা ওটার সমকালে পড়ছিলাম, বিএসএফের গুলিতে সাবেক ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নিহত। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে নিহত হন। শনিবার সকালে ভারতের মেঘালয় সীমান্তে এই ঘটনা ঘটেছে বলে একটি সূত্রে জানা গেছে। তবে কেউ বলছে পা পিছলে পড়লেই হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তবে কবে, কখন, কীভাবে শিলংয়ে গেছেন এই ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। 1994 সালে ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন ইসহাক আলী খান পান্না, পরে আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক ছিলেন। আরেকটি তথ্য পাওয়া গেছে, আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। এখানে বলা হচ্ছে যে বন জঙ্গল পেরিয়ে পালাতে গিয়ে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না সিলেট সীমানা পেরিয়ে ভারতের অভ্যন্তরে একটি পাহাড় থেকে পিছলে পড়ে মারা গেছে। আজ 24 আগস্ট ভোর রাতে এই দুর্ঘটনার সময় তার সঙ্গে ছিলেন ঝালকাঠির আরেক ছাত্রলীগ নেতা। বিএসএফের গুলি পা পিছলে পড়ে মারা গেলেন নাকি হৃদরোগে মারা গেলেন, এটি বিষয়টি এখনও জানা যায়নি। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।